নতুন সরকারের যাত্রা শুরুর পর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথমবার বড় আকারের জমায়েত ক্ষমতাসীন আওয়ামী লীগের। উত্তাল রাজপথ পেরিয়ে স্লোগান মুখর মিছিলের গন্তব্য দেশ বঙ্গবন্ধু এভিনিউ। রাজধানীর নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা সমবেত হন শান্তি ও গণতন্ত্র সমাবেশে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই কর্মসূচিতে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা বলেন, নির্বাচন ঠেকাতে গিয়ে ঘরে বাইরে সবখানি প্রত্যাখ্যাত হয়েছে বিএনপি। প্রশ্ন ওঠে দলটির কালো পতাকা মিছিল কর্মসূচি নিয়েও। দেশের জনগণ তাদেরকে কালো পতাকা দেখিয়েছে, আর বিদেশিরা বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে। আইন তার নিজ সম্পত্তিতে চলবে, অতীতের মতো ওই সন্ত্রাসমূলক কর্মকাণ্ড যদি করেন কাউকে ছাড়তে হবে না। বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মতো বিদেশ নির্ভরতা নয়, বরং জনগণের রায় নিয়ে ফের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। চীন ভারত আর রাশিয়া আমাদের বন্ধু হতে পারে, আমাদের সরকার কোন বিদেশি শক্তি বসায়নি, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত। এ সময় 30 জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিল কর্মসূচির দিনও সারাদেশে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সারা দেশে আমাদের নেতাকর্মীরা পাহারায় থাকবে, এই অপশক্তিকে আমরা আর বাড়তে দিতে পারি না। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে পুরো মন্ত্রিসভা সমন্বিতভাবে কাজ করছে জানিয়ে ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ নেতা আশ্বাস দেন, শিগগিরই নিয়ন্ত্রণে আসবে দ্রব্যমূল্য। আস্থা রাখে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।